আফটারনুন টু অল অফ ইউ। আজকে তোমাদেরকে আমি শেখাবো কি করে আলুর দম রান্না করতে হয়। হ্যাঁ, আমি আজকে তোমাদেরকে শেখাবো যে কি করে আলুর দম রান্না করতে হয়। তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম একদম ভুলো না, প্রতিবার ভুলে যাও তোমরা সাবস্ক্রাইব করতে, প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। প্রথমে তোমাদেরকে এরকম সিদ্ধ আলু নিতে হবে, এগুলোর খোলা ছাড়াতে হবে, মানে খোসাগুলোকে ছাড়াতে হবে। তো ফার্স্টে আমি সিদ্ধ আলুর খোসাগুলো ছাড়ি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি করে খাবো। ব্যাংক তাড়াতাড়ি করতে, এই আলুটার মাঝখানে দেখবে ফেটে গেছে ছুলতে গিয়ে, কোনো ব্যাপার না, কিন্তু তাও তোমাদেরকে ছুলতে হবে, খুব পেশেন্স নিয়ে আস্তে আস্তে করে ছুলতে হবে, যাতে একটা আলুর খোসা না থাকে আলুর মধ্যে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আলুর খোসাগুলো এতটা আমি সূক্ষ্মভাবে ছাড়িয়েছি না, একটা আলুতে খোসা নেই, মানে এতটা ভালোভাবে। কিন্তু মাঝে মাঝে আলুগুলো ভেঙেও গেছিলো, তো ডাজেন্ট ম্যাটার, ওরকমভাবে ছাড়াতে হবে। দেখো, তাড়াহুড়ো তো ভেঙে যেতেই পারে, ওটা কোনো প্রবলেম না, আর ওটা এতটা গায়ে মাখবে না, ঠিক আছে। আলুর দম বানানোর জন্য জাস্ট একটা আলু প্রয়োজন, ঠিক আছে, আর কিছুই না, সিদ্ধ আলু প্রয়োজন। মানে এমনি কাঁচা আলু দিয়ে তো আলুর দম হয় না, তোমাদের সিদ্ধ আলু প্রয়োজন। এবার টমেটোগুলোকে এমনভাবে কাটতে হবে যাতে ওর রসগুলো বেরিয়ে যায়, মানে টমেটোগুলোকে খুব জোরে জোরে কাটতে হবে যাতে ওর রসগুলো বেরিয়ে যায়। ওটাতে মিক্সিতে দিতে হবে বাটনা বাটতে, দিয়েছিলাম টমেটো লঙ্কা আদা। তো গাইস, আমি গ্যাস ধরাতে পারি না, তাই মাকে বললাম গ্যাসটা ধরিয়ে দিতে, মা গ্যাসটা ধরিয়ে দাও। আমি নাকি রান্না করবো, গ্যাস ধরাতে পারি না। যদি আমাকে বলেনি এই কোম্পানি যে প্রমোট করতে, ভালো ভাবো, টাকা দেয়নি কিন্তু, এমনি এমনি করেছি, টাকা দিয়ে বরং আমি কিনেছি এটা। নাও মা করে দাও, আমি পারি না। এরকম ভাবে তেলটাকে ঢালতে হয়, তারপরে তেলটাকে গরম করার জন্য ওয়েট করতে হয়, এইটুকু জানি। হচ্ছে আমাদের সেই আলু যেটা দিয়ে আলুর দম হবে আর কি। তো গাইস, তোমরা কি ভেবেছিলে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো? আমি রান্না বান্না কিচ্ছু পারি না সত্যি কথা বলতে। তো হ্যাঁ, আমি যেইটুকু বলেছিলাম ওটা এমনি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর তোমাদের যদি এতই শখ থাকে পুরো রেসিপিটা দেখার, তাহলে তোমরা ইউটিউবে গিয়ে দেখে নাও না সার্চ করে, আমি এসব ভিডিও টিডিওতে দেখাতে পাচ্ছি না। तो गाइस टाटा। दुनिया का झोल समझ।